আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ ও আমার ফ্যান সার্কেল রুগী মহোদয়, বিশ্বের এই ভুবনে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ব্যক্তি চ্যানেল দেখতেছেন বা দেখবেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি আপনাদের ভাই ডাক্তার হাফেজ কারী মোহাম্মদ মাহবুব রহমান বরাবর মতো স্বাস্থ্য বিষয় রোগ বিষয়ে কিছু কথা বলার জন্য মনোনিবেশ করি। তাই ধারাবে দর্শক, আজকে জানাব সকল মানুষকে, সকল বাংলাদেশি, সকল প্রবাসী, দেশ দেশ বাইরে সকলকে জানাব দুধের উপকারিতা। দুধ খেলে কি হয়, দুধ তো আমরা অনেকে পছন্দ করি, অনেকে পছন্দ করি না, দুধ কত কার্যকারিতা, দুধ খেলে আমাদের কি হবে, এর গুণাগুণ কি ধারণা সামনে হাজির তুলে ধরব। দর্শক, দুধের প্রাকৃতিক উপায় বলে শেষ করা যাবে না, অনেকে দুধ পছন্দ করে, বিশেষ করে শিশুদের মতো অনেক প্রাপ্তবয়স্করাও দুধ অপছন্দ করে থাকেন, আবার কেউ কেউ কেবল ভাতের সাথে দুধ কলা খেতে পছন্দ করেন, তবে খালি পেটে এক গ্লাস দুধ পানে খেতে তারা একেবারেই নারাজ। কিন্তু এই দুধকে বলা হয় সুপার ফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার। এতে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12 এবং নিয়াসিস, রিবোফ্লাভিন। দুধের নানা পুষ্টিগুণ আপনাকে সুস্থ সবল নিরোগ রাখতে পারে এক গ্লাস গরুর দুধ বা গরম দুধে। যাদের পেটে অ্যাসিডের সমস্যা, অনেক মা বন্ধু পিরিয়ডের সময় মাসিকের সময় তল পেট যন্ত্রণা করে, ব্যথা বেদনা করে, ইষ্টদ অস্থির অবস্থা, এই সমস্যার জন্য মুক্তি দিতে পারে এক গ্লাস দুধ। এক গ্লাস দুধের অনেক কার্যকারিতা, অনেক গুণাগুণ বলে শেষ করা যাবে না। বিশেষ করে আসুন এবার জেনে নেই এই দুধের নানা উপকারিতা। এক, ক্যালসিয়াম দাঁত হাড়ের গঠন মজবুত করে। দুধে ক্যালসিয়াম, ভিটামিন, ভিটামিন ডি হাড় দাঁতের শোষিত করে, এর গঠন হলুদ ছাপ পড়া দূর করে, দাঁতের ক্ষয় দূর করে, দাঁতের এনামিল তৈরি করে। নাম্বার 2, প্রতিদিন এক গ্লাস দুধে পান অন্যান্য খাবার চাহিদা অধিকাংশ মিটে যায়। নাস্তার পর দুধ খেলে পেটটা সারাদিন ভরপুর থাকে। এই চা দুধ পানের ফলে দেহের অনেক ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয় এবং ওজন বেড়ে যায়, যাওয়ার ফলে অনেকে শরীর স্বাস্থ্য হেলথের জন্য অনেক কার্যকর করে এই গরুর দুধ। বিশেষ করে ওজন কমাতে চাইলে প্রতিদিন ডায়েটের সাথে ডায়েট কমানোর পাশাপাশি এক গ্লাস দুধ সংগ্রহ করবেন। দুধে থাকা ভিটামিন মিনারেল, দুধে থাকা ভিটামিন এবং মিনারেল অত্যন্ত কার্যকর করে এই দুধে। দর্শক, দুধ সম্বন্ধে অনেক গুণাগুণ, দুধ সম্বন্ধে বলতে গেলে আজকে দিন পার হয়ে যাবে, বলা শেষ হবে না। এখন আসা যাক, দুধ শরীরে রিহাইড্রেট কমাতে সাহায্য করে। ডিহাইড্রেশন সমস্যা ভুগলে এক গ্লাস দুধ আপনারা পান করতে পারেন। দুধ শরীর স্বাস্থ্য, এনার্জি, শরীরে রক্ত প্রতিরোধ বা রক্ত চলাচল পথটাকে সহজ করে দেয় এবং শল্যবীতে বাড়তি শক্তি যোগান দেয়। শরীরে ভিটামিন ডি, ক্যালসিয়াম ঠিক রাখা না থাকলে বা ফি মেনস্ট্রাল সিস্টেম হতে পারে, তাই অনেক মা বোনদেরকে পরামর্শ দেওয়া হয় পিরিয়ড চলাকালীন আপনারা এক গ্লাস কুসুম গরম দুধ খেয়ে যাবেন। দুধে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন যা মাংসপেশি গঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করে। অনেক বাচ্চাদের হেলথের জন্য, বাচ্চাদের পুষ্টির জন্য দুধের সাথে হরলিক্স মিলে খাওয়ানো হয়। আসল কথা, দুধে শুধু হরলিক্স না, দুধ যেভাবে খান, পানি মিলে খান, মধুর সাথে খান, যেভাবে খান, মধু খেতে পারলে শরীরে যে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, শরীরে আরাম ভূমিকা দিবে এবং শরীরে যে হজমের সমস্যা, পেট ঠান্ডা এবং পাকস্থ ঠান্ডা করবে এক গ্লাস গরম দুধে। প্রতিদিন আমরা এমন অনেক ধরনের খাবার খাই যার পর অ্যাসিড হয়, বুক জ্বালা করে, সেক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান করতে পারে এক গ্লাস কুসুম গরম দুধ। পাকস্থ ঠান্ডা রাখে এবং বুক জ্বালা পর সমস্যা দূর করে। দুধে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল রয়েছে যা দেহের ইমিউনিশন সিস্টেম উন্নত করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্রতিদ্যুৎপানের ত্বক নরম থাকে, মসৃণ থাকে, কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত পরিষ্কার পাশাপাশি রক্ত সঞ্চার বৃদ্ধি করে এবং শরীরে অন্যান্য উপাদানগুলা বিশেষ করে আয়রন ক্যালসিয়াম ভিটামিন দূর করে। তো দর্শক, দুধের গুণাগুণ বলতে গেলে শেষ করা যাবে না। আমরা চেষ্টা করব প্রতিদিন একটা দুধ খাওয়াইতে বা খাইতে বাচ্চাদেরকে খাওয়াইতে, তাহলে আল্লাহর রহমতে আমরা যে কোনো রোগ থেকে মুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ। দর্শক, আজ আরও নয়, সকল সুস্থতা কামনা করে, দীর্ঘ কামনা করে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।